সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিসেম্বরের মধ্যে সাংগঠনিক রদবদল হবে বলে জানিয়েছিলেন। তারপর থেকেই রাজ্য থেকে জেলা নেতৃত্বদের মধ্যে কাজের প্রতি একাগ্রতা বেশি লক্ষ্য করা যাচ্ছে। এমত অবস্থায় পূর্ব মেদিনীপুর জেলার এগরা বিধানসভার এগরা এক নম্বর ব্লকে ব্লক সভাপতি প্রয়াত হওয়ার পর সেই পদটি খালি রয়েছে। এবার সেই পদটি কে পেতে চলেছে তাই নিয়ে উদ্বিগ্ন রয়েছে ব্লকের কর্মীরা। এ প্রসঙ্গে ব্লক তৃণমূলের সহসভাপতি সত্য চক্রবর্তী, যুব সভাপতি শান্তনু নায়ক কি জানিয়েছেন দেখুন। এটা সিদ্ধান্ত নিবে আমরা দলের একনিষ্ঠ কর্মী, আমরা দলকে ভালোবাসি, তৃণমূল কংগ্রেস দলটা আবেগের সঙ্গে করি, কোনো ধান্দাবাজের সঙ্গে আমরা করি না। অতএব আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন যেটা সিদ্ধান্ত দিবে সেটা আমরা পালন করব, এতে কোনো ভয়ের কোনো বিষয় নেই। সেক্ষেত্রে সত্য আসন পদ নিয়ে কি টানাপোড়ন চলছে, পদ নিয়ে কি ভয় যে যে কোনো মুহূর্তে চলে যেতে আশঙ্কা, সেই কারণে রাজ্যতে দৌড়াচ্ছে প্রচুর নেতৃত্ব। আমি ব্যক্তিগতভাবে মনে করি কেউ কেউ দৌড়ালে দৌড়াতে পারেন, পদ নিয়ে ভয় থাকে তাদের, পদ নিয়ে আশা থাকে তাদের, যারা পদকে ব্যবহার করে। তো যারা পদকে ব্যবহার করে না, নিজেকে ব্যবহার করে, তারা কখনোই ভয়ভীত হন না বা কোথাও লালায়িত হন না, কোথাও ছোটেন না। দল সঠিক সিদ্ধান্ত নেবেন, দল যাকে নেতৃত্ব হিসাবে দেবেন আমরা তার নেতৃত্বেই দলকে আগামী দিনে পরিচালিত করব। তো ব্যক্তিগত এখানে কোনো প্রশ্ন নেই, কে কোথায় যাচ্ছেন তার ব্যক্তিগত ব্যাপার, দল দলের সিদ্ধান্ত নেবে আর সঠিক সিদ্ধান্তই গ্রহণ করবে। পূর্ব মেদিনীপুর থেকে অংশুমান পণ্ডা, রিপোর্ট 24 ঘন্টা লাইভ। ম্যানিকিউর বা পেডিকিউর, ওয়্যাক্স, হেয়ার কাট, হেয়ার ট্রিটমেন্ট থেকে শুরু করে নেইল এক্সটেনশন, মেহেন্দি, ব্রাইডাল বা পার্টি মেকআপ সহ নারী সাজের সমস্ত পরিষেবা নিয়ে আপনার শহর কাঁচরাপাড়ায় এসে গেল বিউটি লর্ড পার্লার। আইব্রো, ম্যানিকিউর, পেডিকিউর, ওয়্যাক্সিং, ডিটেন, এভরি ফেসিয়াল, হেয়ার ট্রিটমেন্ট অ্যাভেলেবল। থ্যাংক ইউ সো মাচ। আধুনিক নারীর নতুন সাজঘর,